আমি ছোটবেলা থেকে চ্যালেঞ্জিং কাজ এবং যেগুলো সমালোচনা করে এটাকে আমি পছন্দ করি, লুফে নিই। লাইক আমি যখন ছোটো ছিলাম, আমার ফাদার তো এডিশনাল সেক্রেটারি ছিলেন, তো ওই সময় আমি এই যে স্টাইল করা, এটা কিন্তু নট নাও, এটা আমার ফ্রম দ্য বিগিনিং আমি ছোটোবেলা থেকে স্টাইল করতাম। এবং তখন তো স্টাইল খুব টাফ, মানে এরকম ডিজাইনের এখন যে কোনো শপে গেলে পাওয়া যায়, কিন্তু তখন পাওয়া যেত না। তা আমি কেটে এটে এটে তালি তুলিতে পড়তাম এটা ছোটোবেলা থেকে। কেন বলছি কথাটা, ওই তখনও যারা সমাজে বোদ্ধা শ্রেণী বলি এখন, বাট আমি বুঝে গেছি কারা বোদ্ধা কি সেটাতে গেলাম না, বাট তথাকথিত বোদ্ধা বা ভদ্রলোক ওনারা বলতেন অমুকের ছেলে নষ্ট হয়ে গেছে, চুল দেখে চেন পড়তাম নষ্ট হয়ে গেছে। তখন থেকে একটা আমার ব্রেনে আসলো যে আমি চ্যালেঞ্জিং কাজটা করব, যে যারা যা ভাবতেছে আমি নষ্ট হয়ে গেছি, আমি তো নষ্ট না। সো এটা রেখে আমি মানে চ্যালেঞ্জের মোকাবিলা করব যে আমি নষ্ট না। ঠিক সেই থেকে আমি যখন বড় হলাম, প্রেম করলাম, প্রেমটাও ছিল তখনকার সময়ে নেগেটিভ, গার্জিয়ানরা প্রেম করে মানে শেষ। ওই প্রেমে সফলতা পেয়েছি যে এই ওয়াইফ আমার এই বয়সেও দু মাস আগে হিউম্যান রাইটসের মাস্টার্স করেছে, চতুর্থবার মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট নাতি হয়েছে, আমার নাতিকে রেখেও সে ফার্স্ট ক্লাস পেয়েছে। তার মানে আমি ওই প্রেমেও সফল হয়েছি। এরপরে আসি যদি ব্যান্ড সঙ্গীত, যখন আমি ব্যান্ড সঙ্গীত করতাম তখন আমাদের দেশে নিশ্চয়ই আপনারা সকলে তো মিডিয়ারই বলা হতো অপসংস্কৃতি এই ব্যান্ড সঙ্গীতকে, সেই সময় সে ব্যান্ড সঙ্গীতে জয় পেয়েছি। মানে আমি প্রতিটা চ্যালেঞ্জে গিয়েই জয় পেয়েছি বলে মজাটা চলে আসছে। এবং তারপরে শুরু করলাম ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা যখন ধরলাম আত্মীয় স্বজন সব বললো যে বাবার বাড়িঘর সব বিক্রি হয়ে যাবে, কারণ মিডিয়াতে তো কেউ সফল হতে পারে কম, কারণ দেখাই গেছে যে আমাদের শিল্পী অভিনয়ের ক্ষেত্রে হোক বা গানের ক্ষেত্রে হোক, আমরা প্রায় সবাই মানে সাক্ষীতে আছি যে শেষ বয়সে ট্রিটমেন্টে টাকা লাগে, কেউ না খেয়ে মরে, এগুলো আমাদের একদম লিজেন্ডারি যারা তারাও প্রমাণ রেখে গেছেন। তো সবাই ভাবলো যে তো বাড়িঘর বিক্রি করে দিবে, এখন তো আর এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা, শিল্পীদের ব্যবসা। তো সেইটাই চরম সফলতা পেয়েছি আমার জীবনে, যে আমি 35 ইয়ার্সে অন্তঃসবিজ আপনাদের সকলের চেষ্টায় একটাই নাম বাংলাদেশে আমি লাস্ট করলাম, ড্রোন শো, যেটা ভাবতে আর 5 বছর লাগবে অন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। সো আমি প্রাউড ফিল করছি না যে আমি অনেকের থেকে ভালো, বাট আমি যে সাম্রাজ্য তৈরি করেছি আপনাদের তো সেই সাম্রাজ্যের রাজত্ব এখনও করতে পারছি। তো চ্যালেঞ্জিং কাজে হারিনি, শেষ এলাম আমার সংসার যদি বলি, আমার ওয়াইফ লয়ার, মেয়ে বারেটলো করেছে, ছেলে ইঞ্জিনিয়ার, এখানেও আমার সফলতায় ফ্যামিলিতে হেরে যায়, এখানেও চ্যালেঞ্জে জয় হয়েছে যে আমি মিডিয়াতে থেকে আমি আমার মতো লাইফ লিড করে আমি হেরে যাইনি। এখন আসেন অপারেশন জ্যাকপট, এত বড় ছবি হয়নি অনেক বছর, 8 বছর নৌ পরিবহন মন্ত্রণালয় সবাই জানেন। তো এরপর যখন ওপেন টেন্ডার হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, তো 16টা কোম্পানির মধ্যে আমিও একটা কোম্পানি বিট করলাম। তো যখন পেয়ে গেলাম তখন আমার এই স্বপ্নই ছিল এটা একটা চ্যালেঞ্জ, আমি তো মুভি করিনি, বাট একটা এত বড় মুভি, গভর্নমেন্টের যতগুলো মুক্তিযুদ্ধ ছবি হয়েছে অনেকের কাছে শুনলাম, যারা মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার রিসার্চ করেন, ওরা বললেন যে একদম অথেন্টিক গল্প নিয়ে পুরোপুরি এটার উপরে ভর দিয়ে ছবি খুব কম হয়েছে। ওরা বললেন যে একটু কালার দেয়, ধরেন একটা র‍্যাপ সিন দেখায় পাকিস্তানিদের, বা একটা দেখালো যে ওই মুক্তিযুদ্ধ একটা গেঞ্জি পরে স্ট্যান্ড গুলি করলো, বাট একদম যে গল্প ভিত্তিক কে কখন অথেন্টিক খুব কম নাকি ওনারা বলেন। তো সেই দিক থেকে অপারেশন জ্যাকপটটা হচ্ছে যেটা একেবারে একটা গল্প, যে গল্পটা পৃথিবীতে নাম করা এই অপারেশনটা, কারণ আমাদের যারা ছিলেন তারা খালি হাতে শুধু মাইন্ড বেঁধে ধ্বংস করবে, আর যারা ছিল তারা কিন্তু আর্মড, প্রতিটা শিপে 600 লোক সার্চ লাইট দিয়ে দেখতেছে, এইখানে কুচুরিপানা ভিতর দিয়ে নাক ডুবিয়ে সাঁতরে যে এবং সফল হয়েছে, কেউ মরেনি, এই কারণে এটা বিশ্ববিখ্যাত একটি গল্প। তো সেই গল্পটাই আমার ভাগ্যে আল্লাহ রেখেছেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ যে আমি টেন্ডার দিয়ে পেয়েছি, বাট ওনারা সাপোর্ট দিচ্ছেন আমাকে, কারণ আদারওয়াইজ তো এত বড় জিনিস, এত বড় চ্যালেঞ্জ কাজ করা সম্ভব না, ওনারা খুব কোঅপারেটিভ। এবং সেই দিক থেকে আমি এই চ্যালেঞ্জে, এবং যারা আমাদের অভিনেতা অভিনেত্রী, অন্য যারা আমাদের আমার পরিচালকের বাইরেও সমস্ত পরিচালক আমাকে ওনাদের পরিচালক সমিতিতে নিয়ে যান, শিল্পীর অফিস ছেড়ে দিয়েছেন শিল্পী সমিতির ওনারা, তা আমার যে অর্জনটা 35 বছর এইটাকে আবার ওনারা মাথায় রেখেই সাপোর্ট দিচ্ছেন, যার ফলে আমার এখানে জয় পেতে অনেক সুবিধা হবে এই চ্যালেঞ্জে। আশা করি এখনই বলতে পারি যে এটা সুন্দর ছবি হবে।